সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। বাকল উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 এর কারণে আজ আমরা পুরো একটি বছর ক্লাসরুমে এসে তোমাদেরকে পাঠদান করাতে পারছি না, কিন্তু আমরা গত জুন মাস থেকে আমরা কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব জাভেদ হোসেন স্যারের উদ্যোগে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজ নবম এবং দশম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পটি নিয়ে তোমাদেরকে পড়াব। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি, সকলেই চিনি। উনি একজন বিশ্বকবি। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কী কী, অর্থাৎ তার পরিচিতিগুলি আমরা এখন একটু জানিয়ে দিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা এবং কলম নিয়ে বসো, কবি পরিচিতি থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। কোনো বই খুলো। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1868 সালে, অর্থাৎ 7ই মে, বাংলা 7ই মে জন্মগ্রহণ করেছেন। কবি পরিচিতি। জন্ম 25শে বৈশাখ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খাতা কলম নিয়ে লিখো, 7ই মে 1861 বাংলা। তিনি কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পিতামহ হচ্ছে শ্রী ধারকানাথ ঠাকুর। তোমরা একটু খাতায় লিখো, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ অর্থাৎ দাদা, পিতামহ শ্রী ধারকানাথ, শিক্ষা লাভ না করলেও কিন্তু তিনি অন্যান্য শিক্ষায় কিন্তু অনেক শিক্ষিত। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে তৎমধ্যে গোরা, মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, খুলিকা, বলাকা, চোখের বালি, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জ, ডাকঘর ইত্যাদি। তোমরা একটু খাতায় লিখো, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হচ্ছে গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, পানসি, সোনারতরি, গীতাঞ্জলি ইত্যাদি। তিনি অসাধারণ, অর্থাৎ প্রকৃতকে অর্থে অসামান্য প্রতিভার অধিকারী একজন ব্যক্তি। বাল্যকালে তার কবি প্রতিভা উন্মেষ ঘটে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আমি বলে যেগুলো লিখেছি ওগুলোই প্রধান। তিনি শুধু সাহিত্য
সাহিত্যিক ছাড়াও দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি 1913 সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তোমাদের কবি পরিচিতির মধ্যেগুলো দেওয়া আছে, একটু লিখে নাও। 1941 সালে 7ই আগস্ট অর্থাৎ 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেছেন। আমি মৃত্যুটা একটু লিখে দিচ্ছি, মৃত্যু সংখ্যা। মৃত্যু হচ্ছে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। তাহলে আজ আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সুবা ছোট জাতের গল্প একটু পড়াবো। মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম রাখে সুভাসিনী। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কত খুশি, কত আহ্লাদ বাবা মার যে আদরের একজন সন্তান সে পাবে। কিন্তু কেউ তো জানিত না যে সে কি কথা বলতে পারবে না। সেটা দস্তুর মতো অনুসন্ধান এবং অর্থ পেয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোট পিতা মাতার নীরব বিধবাবারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না সে যে অনুভব করে তাহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সবাই কিন্তু সবকিছু খেয়াল করে না। প্রকৃতি এত সুন্দর, কিন্তু প্রকৃতি প্রকাশ করতে সেটা মুখ দিয়ে ভাষায় প্রকাশ করতে পারে না। এই যে ভাষা, যাদের সাথে একটা যোগাযোগের একটা মাধ্যম থাকে, ওই জিনিসটা, ওই ভাষাটা কিন্তু সুভার ছিল না। কিন্তু অন্যান্য প্রতিবেশীরা বলো, আশপাশ বলো, পরিবেশ বলো, সবাই কিন্তু সেটা মেনে নিতে পারে না। সবাই কার সামনে কী কথা বলবে ওই জিনিসটা কেউ কিন্তু বুঝে না। ঠিক সুভার সামনেও কিন্তু প্রতিবেশীরা অন্য অন্য ধরনের কথা বলতো, কিন্তু ওঠা যে তার মনে মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতো ওই জিনিসটা কিন্তু সে তারা খেয়াল করত না। সে যে বিধাতা অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে কথা সে শিশুর হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। কিন্তু সেজন্য তার অনুভব ক্ষমতাটা ছিল একটু বেশি। সেজন্য সে যখন মানুষের খোলাখুল থাকতো সেখান থেকে সে সবসময় আড়াল করে নিত নিজেকে। মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচি, কিন্তু বেদনা ঠিক কেহ কখনো ভুলে পিতা মাতার মনে সে সর্বদাই জাগ্রত ছিল। কিন্তু ওই যে বেদনার কথা সে সবসময় তার মনে থাকে, সে কখনো কিন্তু বেদনার কথাটা ভুলে না। সে জানে যে সে কথা বলতে পারে না, সে বোবা, সে প্রতিবন্ধী। কিন্তু তার বাবা মা তাকে অত্যন্ত ভালোবাসে এবং স্নেহ করে, কিন্তু সবসময় তার সেই কথাগুলি তার বাবা মার মনে চিরজাগ্রত থাকে। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা স্মৃতি স্বরূপ দেখিতেন, কেননা মাথা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। সবসময় মা তার মানে পেটের কলঙ্ক বলিয়া মনে করিতেন সুভাকে। বরঞ্চ কন্যার পিতা বাণীবন্ত সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়ই ভক্ত ছিলেন। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেয়েছি, সুভার পিতার নাম কি? সুভার পিতার নাম হচ্ছে বাণীবন্ত। স্টুডেন্টরা তোমরা একটু খাতা লিখে রাখো। সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পর্ণ বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ এবং তাহার কোষ্ঠাদর ভাবের আবাস মাত্র কচি কিশোরের মতো কাঁপিয়ে উঠিত। কিশোরের শব্দের অর্থ হচ্ছে নতুন পাতা। সবসময় তার মনে একটি ওই ধরনের জিনিসটা কাঁপত। সে জানতো সে সে বোমা, সে প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, অন্যজনের মতো করে সে সবার সাথে মিশতে পারে না। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়ে নিতে হয়। কথাটা তর্জমা করার মতো সকলে সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। আমাদের যখন একটা একটা জিনিস আমাদের যখন মন খারাপ হয় তখন আমাদের চেহারা অর্থাৎ চোখ দিয়ে সব কিছু প্রকাশ করে, অর্থাৎ চোখে কিন্তু কথা বলতে পারে, চোখের ভাষাটা দিয়ে আমরা ওই জিনিসটা বুঝতে পারি। তাহলে কালো চোখ এই কথাটা অর্থ বুঝাইছে যে কালো চোখ কিছু তর্জমা করতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। তৎ ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে তুলে ওঠে, কখনো ম্লানভাবে বেরিয়ে আসে।
কখনো অস্তমান চন্দ্রের মতো অনিলের ভাবে চাহিয়াছে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের বাপ বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি ভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন নিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন, সে কথা বলতে পারে না, আল্লাহ তার মুখের ভাষাটা কেড়ে নিয়েছিল, এই জন্য সে সবসময় নিঃশব্দ সঙ্গীহীন বোবা। যেমন দুপুর যখন যখন একটা দুটা মানে দুপুরের খোলাহল যখন যেমন নিস্তব্ধ নির্জন, ঠিক শুভার মানে শুভার অবস্থাও শুভার প্রকৃতিও কিন্তু ঠিক সেম অবস্থা। যখন মানুষজন ঘুমায় যায় তখন প্রকৃতি একদম নিস্তব্ধ কোলাহল থাকে না, ঠিক তেমনিভাবে শুভার অবস্থা কিন্তু তদ্রুপ। এই জন্য এখানে বলা হয়েছে যে শুভা নির্জন বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন, কারণ অন্যান্য সহপাঠীরা অর্থাৎ সঙ্গীরা তার সাথে মিশিত না, খেলিত না, তাকে সবসময় ভয় করিত, কারণ সে কথা বলতে পারিত না। গ্রামের নাম চন্দ্রপুর, শুভাদের গ্রামের নাম হচ্ছে চন্দ্রপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থগণের মেঘের মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার রহে। নিরসাদ তন্নি নদীটি আপন ফুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোখালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট, নির্মতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতসিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্লিত হয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলে আছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে, তাহার ভাগাড়ির বেটা আর চালা গোয়াল ঘর, ঢেকি শালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল ও এবং কলার বাগান নৌকাবাহী মাতৃ দৃষ্টি আকর্ষণ করে। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। শুভা একজন প্রতিবন্ধী মেয়ে, সে বোবা, সে কথা বলতে পারে না, কিন্তু সে এই যে প্রকৃতির মধ্যে সব মানে প্রকৃতির যা কিছু আছে সব কিছুর থেকে সে বেছে নিয়েছে ওই নির্জন পরিবেশটা, অর্থাৎ এই যে নদীর কোলাহল ধ্বনি স্রোতময় ধ্বনিটা সে নীরবে কিন্তু বেছে নিয়েছে, তার সাথে ওই নির্জনতার সাথে পুরোপুরি মিল। প্রকৃতি যেন তাহার অভাব ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার ঘুরিয়া কথা কয়, নদীর কলধ্বনি কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুণ মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়ে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি এহ বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্ল বিশিষ্ট সুবার যে ভাষা তাহার একা বিশ্বব্যাপী বিস্তার, ঝিল্লি রবপূর্ণ ত্রেণ হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। আমি আজকে এই সুবার প্রথম অংশটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম, তোমরা ওখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে করতে পারি, তোমরা একটু ওই প্রশ্নগুলি একটু তোমরা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে একটু ইয়া করো। প্রতাপের প্রধান শখ কি? দুই, শুভা জলকুমারী হলে কি করত? তিন, শুভার বাবার নাম কি? চার, বাণীকণ্ঠের আর্থিক অবস্থা কেমন? এতক্ষণ আমি যেটুকু করিয়েছি ওখানে সব প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। গোসাইদের ছোট ছেলের নাম কি? ঝিল্লির অর্থ কি? শুভাসিনীর বড় দুপনের নাম কি? শুভা কোথায় বসে থাকত? শুভা কি জাতীয় রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কে শুভার মর্যাদা বুঝত? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি? এশীয়দের মধ্যে কে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা জিনিস ভুল করেছি, ওইটা হবে প্রিন্স ধারকানাথ ঠাকুর। এখানে শব্দের ওখানে কিন্তু কিছু শব্দের অর্থ আছে, তোমরা শব্দের অর্থগুলো কিন্তু দেখে ফেলবা, ওখান থেকে জ্ঞানগুলো প্রশ্ন আসতে পারে। আমি এই জুন মাস থেকে যে অনলাইন ক্লাসগুলো দিয়েছি আমাদের ওয়েবসাইটে তোমরা গেলে পাবে,
তোমাদের জন্য আবার পাঁচটি অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলো একটু লিখো, আমি ব্ল্যাকবোর্ডে লিখছি না, একটু মুখে বলছি, তোমরা লিখে নাও। এক, পিতা মাতার নীরব হৃদয়বার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছে, যদি না বোঝো বারবার দেখে নিবা। দুই, কালো চোখে কিছু তর্জমা করতে হয় না কেন। তিন, সুভার পিতা মাতা চিন্তিত হয়ে উঠল কেন ব্যাখ্যা করো। চার, বিজন মুক্তি বলতে কি বোঝানো হয়েছে। পাঁচ, সুভা সঙ্গীহীন এবং শব্দহীন কেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঁচটি অনুধাবনমূলক প্রশ্ন তোমরা একটু সুন্দর করে গুছিয়ে বানিয়ে লিখবা, যেভাবে লেখার নিয়ম আছে সেভাবে লিখবা। আমি ক্লাসে দেখা হলে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।